আসসালামু আলাইকুম, আমি মোসফেকা মাহবুবা আক্তার। আমি সুপার 30 বাংলাদেশের সায়েন্সের ইনস্ট্রাক্টর। আজকে আমার লেকচার হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির যে 25 মার্কের রিটেন আসে বিসিএসএ, সেখানকার একটা লেকচার নিয়ে আমি আলোচনা করব। লেকচারটির নাম হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস। মানে মূলত কম্পিউটারে কী কী ইনপুট এবং আউটপুট ডিভাইস মানে ইউজ করা হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে আমি কিছু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেইটাতে নিজেদের ইমেল দিয়ে আপনারা লগ ইন করে রেগুলার লেকচার পেতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ইউটিউবের, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেখান থেকে আমরা রিপ্লাই দেওয়ার, এবং যেটা দরকার লেকচার সেটাই আমরা এরপর থেকে বানাবো। আচ্ছা, চলুন আজকে লেকচারে চলে যাওয়া যাক। সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইসেস। কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে ইনপুট অর্থ মানে হচ্ছে আমরা কোনো কিছু প্রদান করলে, কোনো কিছু দিলে সেটাকে বলে ইনপুট, এবং সেখান থেকে যে আউটপুট অর্থাৎ আউটকাম অর্থাৎ যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা ধরে নিতে পারি যে ইনপুট ডিভাইসটা বলা হয় যে আমরা কোনো তথ্য বা কোনো ইনফরমেশন বা কোনো ফাইল যদি কোনো কিছুর মধ্যে প্রদান করে থাকি তাহলে তাকে হচ্ছে ইনপুট ডিভাইস বলে, আর সেখান থেকে যদি আমরা কোনো রেজাল্ট বা কোনো আউটকাম পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইনপুট ডিভাইসগুলো কী কী এবং আউটপুট ডিভাইসগুলো কী কী? কম্পিউটারে মূলত ইনপুট এগুলো এই 7টা আর কি ডিভাইস ইউজ করা হয়, সেটা হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং মেমোরি কার্ড রিডার। অপরদিকে আউটপুট ডিভাইসগুলো হচ্ছে যে মনিটর, স্পিকার, প্রিন্টার, প্লটার। এগুলো আমি ডিটেলসে বলার যথাসাধ্য চেষ্টা করব। এগুলো নর্মালি বিসিএসএ এসে থাকে, আর বিসিএসএ আরেকটি প্রশ্ন হচ্ছে গিয়ে প্রথমেই যে প্রশ্নটি আমি বলবো যে সেটা হচ্ছে এসে থাকে যে কিবোর্ড এবং মাউসের মধ্যে ডিফারেন্সটা কী। আমি তাহলে এটা দিয়েই শুরু করি যে এই কিবোর্ড এবং মাউস কী জিনিস। যদি আমি আমার এই পার্থক্য থেকে আপনারা সহজেই ধরে নিতে পারবেন যে কিবোর্ড সম্পর্কে কী কী আসল কথা বলা উচিত, এবং যদি বিসিএসএ প্রশ্ন এসে থাকে যে কিবোর্ড কী বা কিবোর্ড সম্পর্কে লিখুন, তাহলে আমার যে ডিফারেন্সের যে আমি কথাগুলো বলবো আলোচনা করব সেখান থেকে আপনারা কিবোর্ডের কথাগুলো লিখে দিবেন। আবার একইভাবে যদি বলে যে কোশ্চেনে যে মাউস কী জিনিস বা মাউস সম্পর্কে কী জানেন, তাহলে আমি ডিফারেন্সের যেসব কথাগুলো বলবো সেখান থেকে আপনারা আসলে ইজিলি বলে দিবেন যে মাউসটা হচ্ছে এই এই কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, আমি ডিফারেন্সটা বলি যে কিবোর্ড নর্মালি কিবোর্ডে হচ্ছে আমরা কম্পিউটারে যে মানে কিবোর্ড ইউজ করি সেটার মধ্যে 104টা বোতাম বা বাটন থাকে, আর মাউসের ক্ষেত্রে নর্মালি 3টা বাটন বা বোতাম থাকে। এই গেল প্রথম ডিফারেন্স। আরেকটা জিনিস হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই আমরা ডিটেলসে যে কোনো ইনফরমেশন দিতে পারি যেহেতু 104টি বোতাম বা বাটন রয়েছে, আর অপরদিকে মাউসের ক্ষেত্রে খুব ডিটেলসে আমরা কোনো ইনফরমেশন দিতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে যে কিবোর্ডটা নর্মালি গ্রাফিক্স ডিজাইন ছাড়া সব কিছুই হচ্ছে কিবোর্ডের দ্বারা করা যায়, কিন্তু মাউসের ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা খুব ভালো মতো করা যায়, অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে মাউসটা খুব ব্যবহৃত হয়। আর আরেকটা জিনিস আমরা ডিফারেন্স বলতে পারি যে শেপটা, যে কিবোর্ডের শেপটা নর্মালি স্কোয়ার শেপের হয় আর যেটাকে বলে আয়তাকার শেপের আসলে, আর মাউসটা আসলে যেটা বলে যে অনেকটা ইঁদুর শেপের হয়, ওইখান থেকে নামটা এসছে যে এটা নাম মাউস। আচ্ছা, আরেকটা ডিফারেন্স হচ্ছে যে কিবোর্ড ছাড়া কিন্তু কখনোই কম্পিউটার ভাবা যায় না, অপরদিকে মাউস কিন্তু না হলেও কম্পিউটার ব্যবহার করা যায়, কেননা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কার্সর দিয়ে সে কাজটা করা যায়, মাউসের কাজটা করা যায়। এই কারণে মাউস ছাড়া কিন্তু কম্পিউটার ইজিলি ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের মাউস নষ্ট হয়ে যায় সেখানে ভয় পাওয়ার কিছু নেই, কিবোর্ড দিয়ে আমরা সেই কার্সর দিয়ে খুব সহজেই আমরা কাজ করতে পারবো। আর নর্মালি ধরা হয় যে 95% কাজ কিন্তু কিবোর্ডের দ্বারা হয়ে থাকে আর কি, আর বাকি যে 5% কাজ সেটা মাউস দ্বারা করা যায়। এই ছিল আমার হচ্ছে কিবোর্ড আর মাউসের মধ্যে ডিফারেন্স। এগুলো থেকে আপনারা হচ্ছে একটা ছবিও দিয়ে দিতে পারবেন, প্রতিটা বইয়ে আর কি কিবোর্ডের ছবি আছে, এবং আপনারা যে ইউজ করেন কিবোর্ড এবং মাউস সেখান থেকেও আপনারা আপনাদের মানে দেখার দৃষ্টিতে যে ছবিটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন যে কিবোর্ডটা হয় এরকম শেপের এবং মাউসটা হয় ছোটো একটা ইঁদুর আকৃতির শেপের।
আচ্ছা, এরপর আমি চলে যাই যে স্ক্যানারে। স্ক্যানারটার মেনলি কাজটা কী? স্ক্যানারের মেনলি কাজ হচ্ছে আমরা যখন কোনো ইমেজ বা ছবি তুলি, সেই ছবিটাকে স্ক্যানারের মাধ্যমে খুব ক্লিয়ারলি দেখা যায়। অর্থাৎ আমরা যদি কোনো কিছু এডিট করতে যাই, সেখানেও কিন্তু স্ক্যানারের মাধ্যমে আমরা সেই এডিটটা করতে পারবো। অর্থাৎ আমরা যদি কোনো একটা মানে আসল কাগজের যদি ছবি তুলি, অনেক সময় দেখা যায় যে সেই ছবিটা আমরা অন্য কোনো খারাপ ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরা বা মোবাইলের ক্যামেরা দিয়ে তুললে সেটা কিন্তু ঝাপসা হয়ে যায় এবং অনেক সময় সেটা কোনো জায়গায় দেওয়া যায় না। কিন্তু স্ক্যানারের মাধ্যমে কিন্তু সেটা হয় না। স্ক্যানারে একদম মনে হয় যে একদম মানে সেটা ছবি না, রিয়েল কাগজের মতোই মনে হয়, যে রিয়েল কাগজ, রিয়েল ডকুমেন্টের মতো। এ কারণে স্ক্যানারের মাধ্যমে আবার এডিটও করা যায়। কোনো কিছু যদি আমরা এডিট করতে চাই, যেন মনে না হয় যে আমরা আমাদের হাতে লেখা, সেটা কিন্তু স্ক্যানারের মাধ্যমে খুব সহজেই করা যায়। এই জন্য স্ক্যানার ব্যবহারটা খুব বহুলভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের দেশে। আরেকটা জিনিস হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ। এই দুটো জিনিস মূলত একই রকম। এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা কোনো তথ্য বা কোনো ইনফরমেশন বা কোনো ফাইল খুব সহজেই আর কি সেভ করে রাখতে পারি। যেমন আমরা যদি এই কম্পিউটার বহুদিন ধরে ব্যবহার করি, তাহলে কিন্তু কম্পিউটারের নিজস্ব একটা মেমোরি থাকে, সেটা কিন্তু ফুল হয়ে যায়। তখন আমাদের আরও কিছু তথ্য বা জিনিস যদি আমি সেভ করতে চাই, তখন এই হার্ড ডিস্ক ড্রাইভ এবং ফ্লপি ডিস্ক ড্রাইভটা খুব সহজেই সেগুলো নিতে পারে এবং সেগুলো আলাদা একটা ড্রাইভ আকারে আমরা সেগুলোকে সেভ করে রাখতে পারি। এই কারণে এই দুইটা হচ্ছে একটা মেমোরি সেভের কাজ হিসাবে, সেভার হিসেবেই আর কি ব্যবহৃত হয়। এরপরে রয়েছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা আমরা জানি যে নর্মাল ক্যামেরার চেয়ে ডিজিটাল ক্যামেরায় অনেক অনেক ভালোভাবে ছবি উঠে। এই কারণে ডিজিটাল ক্যামেরা হচ্ছে গিয়ে ইনপুট ডিভাইসের একটি আরেকটি ডিভাইস বলা যায়। এরপরে মেমোরি কার্ড রিডার। মেমোরি কার্ড রিডারের মধ্যে অনেক অনেক রিডার থাকতে পারে, যে মেমোরি কার্ডের মধ্যে আমরা মেমোরি কার্ড রিডার বলে একটা জিনিস আছে, সেটাই হচ্ছে এই ইনপুট ডিভাইসটা। সেটার মধ্যে আমরা অনেক তথ্য বা ইনফরমেশন বা মেমোরি সেভ করে রাখতে পারি। এই ছিল আমার ইনপুট ডিভাইসগুলো। ইনপুট ডিভাইসের মধ্যে মেইনলি আমরা এই তথ্য বা ইনফরমেশন ইনপুট করে থাকি, অর্থাৎ দিয়ে থাকি, এই কারণে এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। আচ্ছা, এরপর ইনপুট ডিভাইসগুলো আমার শেষ হলো। এবার আমি আলোচনা করব আউটপুট ডিভাইস নিয়ে। আউটপুট ডিভাইসগুলোর মধ্যে আমি চারটা ডিভাইস লিখেছি: মনিটর, স্পিকার, প্রিন্টার এবং প্লটার। মনিটরটা হচ্ছে টিভি স্ক্রিন। আমরা জানি যে আমরা যখন কিবোর্ড এবং মাউসের মাধ্যমে যখন কোনো ইনপুট দিচ্ছি, অর্থাৎ কোনো তথ্য লিখছি বা কোনো তথ্য মানে নির্দেশ করছি মাউসকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, তখন কিন্তু আউটপুট ডিভাইসের মাধ্যমে অর্থাৎ মনিটরের মাধ্যমে আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি যে হচ্ছে মানে সেখানে কি হচ্ছে। কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া তথ্য আদৌ আউটপুট আকারে আমরা পাচ্ছি কি না, সেটা মনিটর বা টিভি স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। এ কারণে মনিটরকে আমরা আউটপুট ডিভাইস বলি। এরপরে চলে যাই স্পিকারে। স্পিকারটার মাধ্যমে আমরা শুনতে পাই যে কি হচ্ছে না হচ্ছে। আমরা একটু আগে জানলাম যে মনিটরের মাধ্যমে হচ্ছে আমরা চোখে দেখতে পাই, আর স্পিকারের মাধ্যমে কিন্তু শুনতে পাই। আমরা যখন কোনো মুভি বা কোনো গান ছাড়ি, তখন কিন্তু স্পিকারের মাধ্যমে খুব সহজে শুনতে পাই। এই কারণে স্পিকারটাকে আমি আউটপুট ডিভাইসের মধ্যেই রেখেছি। এরপরে আছে প্রিন্টার এবং প্লটার। প্রিন্টারটা আমি পরে বলছি, তার আগে আমি প্লটারটা বলি। প্লটারের মাধ্যমে হচ্ছে 14 ইঞ্চির থেকে সাইজের বেশি বড় কাগজ যখন আমরা প্রিন্ট করতে চাই, তখন কিন্তু প্রিন্টার ইউজ না করে প্লটার ইউজ করা হয়। কারণ প্রিন্টারের মাধ্যমে কিন্তু 14 ইঞ্চি পর্যন্তই সেই কাগজটা প্রিন্ট করা যায়। এ কারণে প্লটারটা আমরা ব্যবহার করি বেশি বড় কাগজ যখন আমাদের প্রিন্ট করার প্রয়োজন হয়, তখনই আমরা কেবল প্লটারটা ইউজ করে থাকি। এবার প্রিন্টারে চলে যাই। প্রিন্টারে আমি আগেই বললাম যে প্রিন্টারে কিন্তু 14 ইঞ্চির থেকে বেশি বড় কাগজ প্রিন্ট করা যায় না। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে প্রিন্টারে লেজার প্রিন্টার কী জিনিস এবং লেজার প্রিন্টারের কার্যক্রিয়া, যে এটা কীভাবে কাজ করে। এটা কিন্তু 28তম, 31তম এবং 34তম বিসিএসে এসেছিলো যে লেজার প্রিন্টারের যে ক্রিয়াকৌশল সেটা ব্যাখ্যা করুন, এটা প্রশ্ন আকারে এসেছিলো রিটেনে। লেজার প্রিন্টারের সাহায্যে কিন্তু মেইনলি যে মানে আমরা যখন দেখি যে নর্মাল প্রিন্টারে কিন্তু আমাদের একটা কালি ব্যবহৃত হয়, সেই কালিটা কিন্তু যত দিন যায় তত কিন্তু শুকিয়ে যায়, অর্থাৎ সেই কালিটা কিন্তু আবার রিইউজ করা যায় না। কিন্তু লেজার প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা নেই, সেই কালির কোনো এখানে ব্যবহারই নেই। কেননা হচ্ছে লেজার প্রিন্টারে আলোক রশ্মি যে ফেলা হয়, সেটা কিন্তু সেটার মাধ্যমে কিন্তু অনেকগুলো কাগজ আর কি নিচে রেখে সেই লেজার রশ্মি বা আলোক রশ্মির মাধ্যমে কাগজগুলোর উপরে অনেকগুলো কাগজের উপরে প্রিন্ট করা যায়। এর মাধ্যমে যে আমাদের যে নিউজ
পেপার মিল রয়েছে এবং বিভিন্ন ধরনের বই প্রকাশনীর কাজে লেজার প্রিন্টারটা মেইনলি ব্যবহার করা হয়, যা আলোক রশ্মির মাধ্যমে লেজার ক্রিয়ার মাধ্যমেই আর কি প্রিন্টারটা করা হয়। এই ছিল আমার ইনপুট এবং আউটপুট ডিভাইসের আলোচনা। এরপরে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আলোচনা করব, কারণ সেগুলো সচরাচর বিসিএসে এসছে এবং সেগুলো একরকমের আউটপুট এবং ইনপুট ডিভাইস। কিন্তু যদি পরীক্ষায় এসে থাকে যে ইনপুট ডিভাইসগুলো কী কী, তখন আমি এই যে 7টা পয়েন্ট দিব এবং আউটপুট ডিভাইসগুলো কী কী এই 4টা পয়েন্ট দেবো। কিন্তু এরপরে আমি যে ডিভাইসগুলো বলবো সেগুলো কিন্তু ইনপুট আউটপুটের মধ্যে পড়ে না, সেগুলো জাস্ট নর্মালি ডিভাইস, এগুলো নিয়েও আমি আলোচনা করব, কেননা সেগুলো বিসিএসে এসে থাকে। আচ্ছা, এরপরে আমি প্রথমে আমি লিখেছি যে লাইট পেন, এটা কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। পরীক্ষায় যদি এসে থাকে যে লাইট পেন কী জিনিস, প্রথমেই বলবো যে লাইট পেন হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস, অর্থাৎ লাইট পেনের মাধ্যমে কিন্তু আমি যে কোনো তথ্য ইনপুট করতে পারি মেশিনের মধ্যে। তাহলে এটা কী জিনিস? এটা হচ্ছে আলোক সংবেদনশীল ইলেকট্রনিক পেন এক ধরনের, এটাকে বলা হয় যে আলোক সংবেদনশীল ইলেকট্রনিক পেন। এই পেনের সাহায্যে আমি যে আলোক রেখাটা বের হয় সেখান থেকে কিন্তু আমি লিখা আর কি ইনপুট আকারে দিয়ে দিতে পারি, এই কারণে এটাকে বলা হয় আলোক সংবেদনশীল ইলেকট্রনিক পেন। এরপরে রয়েছে ওএমআর এবং ওসিআর এবং এমআইসিআর। আচ্ছা, পরীক্ষার সময় অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ওএমআর কী জিনিস। ওএমআরটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার বা রিকগনিশন, অর্থাৎ আমরা এটাকে অপটিক্যাল মার্ক রিকগনিশনও বলতে পারি। পরীক্ষায় যদি এসে থাকে যে অপটিক্যাল মার্ক রিডার কী জিনিস অথবা অপটিক্যাল মার্ক রিকগনিশন কী জিনিস, তখন আমরা এটার ফুল ফর্মটা আগে লিখব যে অপটিক্যাল মার্ক রিডার বা রিকগনিশনকে ইন শর্টে আর কি ওএমআর বলে। এটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে পেন্সিল বা কলমের যে কালি, সেটা কিন্তু খুব সহজেই এই ওএমআর মেশিনের মাধ্যমে ধরা যায়। অর্থাৎ আমি যদি কোনো জায়গায় পেন্সিল বা কলমের কালি দিয়ে কোনো কিছু লিখি, সেটা ওএমআর মেশিনের সাহায্যে খুব সহজেই ধরা পড়ে। এরপরে রয়েছে ওসিআর। ওসিআরের ফুল ফর্মটা একইভাবে অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা রিকগনিশন বলা হয়। ওসিআর এবং ওএমআর এর মধ্যে ডিফারেন্সটা বিসিএসএ রিটেনে একবার এসেছিল যে ওএমআর এবং ওসিআর এর মধ্যে ডিফারেন্সটা কী, তখন আমরা প্রথম পয়েন্টে এটার যে ফুল ফর্মটা ওএমআর এবং ওসিআরের সেটা বলবো। এরপরে বলবো যে ওএমআর এর মাধ্যমে খুব সহজে পেন্সিল বা কলমের কালি বোঝা যায়, আর ওসিআর যেটা সেটার মাধ্যমে কিন্তু যে কালারফুল যে লেখা সেটা কিন্তু ওসিআর এর মাধ্যমে ধরা পড়ে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কালারফুল কোনো কিছু মানে আমরা যদি লিখি সেটা লাল নীল কালো যে কোনো কিছুই হতে পারে, সেটার মাধ্যমে ওসিআর এর মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়ে। কিন্তু ওএমআর কিন্তু পেন্সিল বা কলমের কালি ছাড়া কোনো কিছু ধরতে পারে না। আর আরেকটা হচ্ছে উদাহরণ আমরা দিয়ে দিতে পারি এই ডিফারেন্সের মধ্যে, যে ওএমআরটা আমরা বাজারে লিস্ট বা কোনো কিছু লিস্ট যখন করি বা অফিস আদালতে কোনো কিছু যখন লিস্টিং করি, তখন কিন্তু ওএমআরটা ইউজ হয়, আর ওসিআরটা মেইনলি ইউজ হয় আদমশুমারির ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে ওসিআর কালারফুল জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমরা আদমশুমারিতে ইউজ করে থাকি। এরপরে রয়েছে এমআইসিআর। এই শর্ট ফর্মগুলো কিন্তু খুব সহজে পরীক্ষায় দিয়ে দিতে পারে যে মানে হঠাৎ করে যে এমআইসিআর কী বা এমআইসিআর বলতে কী বুঝেন, তখন শুরুতেই কিন্তু আমাদের ডেফিনেশন দেওয়ার আগে ফুল ফর্মটা লিখতে হবে যে এমআইসিআর এর ফুল ফর্মটা হচ্ছে বা পূর্ণ রূপটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা রিকগনিশন। অর্থাৎ আমরা এই যে লেখাটা থেকেই বুঝতে পারছি যে ম্যাগনেটিক ইঙ্ক, অর্থাৎ এখানে যে কালিটা রয়েছে এমআইসিআর যন্ত্রের মধ্যে সেটার মধ্যে কিন্তু ফেরোসোফেরিক অক্সাইড ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ইঙ্কটা কিন্তু ফেরোসোফেরিক অক্সাইড দিয়ে তৈরি, এটা দিয়ে তৈরি হচ্ছে যে কালিটা ব্যবহৃত হয় ফেরোসোফেরিক অক্সাইডে, সেটাই কিন্তু এমআইসিআর এর মধ্যে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন এই ফেরোসোফেরিক অক্সাইড আমরা কিন্তু জানি যে চুম্বক দ্বারা খুব সহজে আকৃষ্ট হয়, যখন আমরা ওখানে একটা চুম্বক রাখবো তখন কিন্তু এই ফেরোসোফেরিক অক্সাইডগুলো রাসায়নিক বিক্রিয়া করে খুব সহজেই চুম্বকে পরিণত হবে, এবং সেখানে যদি আমরা কারেন্ট মানে অর্থাৎ বিদ্যুৎ যদি চালিত করতে চাই খুব সহজেই চুম্বক ক্ষেত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হতে পারে। এটা কোথায় ব্যবহৃত হয়? এটা নর্মালি ব্যাংকে চেকের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় যে চেকে যখন আমরা কোনো কিছু লিখি বা কোনো কিছু ধরা পড়ার জন্য যে সেখানে কী আছে, তখন কিন্তু এমআইসিআর যন্ত্রটা ব্যবহৃত করি। এটা আরেকটা জিনিস হচ্ছে এটা দ্বারা কিন্তু কখনো মানে নর্মাল লেখা মানে আমি যে লেখাগুলো লিখেছি সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না, এমআইসিআর দিয়ে শুধুমাত্র গাণিতিক যে সংখ্যাগুলো রয়েছে সেটাই ধরা পড়ে। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যে গাণিতিক সংখ্যাগুলো আমি ধরা পড়তে চাইলে সেখানে কিন্তু এমআইসিআর দিয়ে খুব
সহজেই গাণিতিক সংখ্যাগুলো ধরা পড়ে যাবে। এই জন্য এমআইসিআরটা ব্যবহার করা হয় ম্যাগনেটিক ইঙ্ক দ্বারা, ফেরোসোফেরিক অক্সাইড দ্বারা, যে সেখানে গাণিতিক কী কী সংখ্যা বা কী কী গাণিতিক ডিজিট লেখা আছে সেটা ধরা পড়ার জন্য এমআইসিআরটা ইউজ হয়। এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের যে মূল ডিভাইস সেগুলো না, এগুলো থেকে অনেক সময় ডেফিনেশন আকারে এসে থাকে লাইট পেন কী, ওএমআর কী, ওসিআর কী এবং এমআইসিআর কী, এ কারণে আমি আলোচনা করলাম। প্রিভিয়াস বিভিন্ন বিসিএসেও কোশ্চেনে এসছে। এরপর আমি চলে যাব যে এমসিকিউ, অর্থাৎ এই যে আমার এই চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের এমসিকিউ প্রিলিমিনারিতে কী কী প্রশ্ন এসে থাকে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আচ্ছা, আমি এমসিকিউ বা প্রিলিমিনারিতে যেসব প্রশ্ন এসে থাকে সেগুলো আমি কিন্তু লেকচারে ডিটেলস আলোচনা করেছি যে এগুলো সম্পর্কে ইনপুট এবং আউটপুট ডিভাইসের আসতে পারে, এবং যে লেকচারে আমার যেগুলো বর্ণনা রয়েছে সেগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনলে অনেক কিছুই কভার হয়ে যাবে। এর বাইরেও আমি স্যাম্পল হিসেবে কয়েকটা এমসিকিউ এখানে লিখে রেখেছি যেগুলো এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারিতে এসে থাকে। প্রথমটা হচ্ছে, কোনটি ইনপুট ইনপুট ডিভাইস নয়, এখানে ইনপুট ডিভাইস হবে, আচ্ছা যাই হোক, কোনটি ইনপুট ডিভাইস নয়, এখানে অপশনগুলো রয়েছে মনিটর, স্পিকার, প্রিন্টার এবং নান অফ দিস। এখানে কিন্তু আমরা লেকচারের শুরুতেই আমি ব্লু কালি দিয়ে লিখেছিলাম, আপনারা দেখেছিলেন এই পাশে ইনপুট ডিভাইস ছিল এবং এই পাশে আউটপুট ডিভাইস ছিল। এখানে কিন্তু বলে দিয়েছে যে কোশ্চেনটা তে লাস্টে কিন্তু নয় রয়েছে, অর্থাৎ ইনপুট ডিভাইস নয়, মানে ঠিক উল্টাটা, কোনটি আউটপুট ডিভাইস, অর্থাৎ এখানে আউটপুট ডিভাইসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি মনিটর, স্পিকার, প্রিন্টার এবং আরেকটি আউটপুট ডিভাইস ছিল আমার লেকচারের শুরুতেই, সেটা হচ্ছে প্লটার, সেটা এই অপশনে নেই। তার মানে এই তিনটাই কিন্তু আউটপুট ডিভাইস, কিন্তু মানে আমি বলতে পারি যে এগুলো কিন্তু ইনপুট ডিভাইস নয়, এগুলো কিন্তু আউটপুট ডিভাইস, অর্থাৎ এখানে আমি বলতে পারি যে ইনপুট ডিভাইস নয়, অ্যান্সার হবে ঘ, নান অফ দিস, এগুলো কোনোটাই হচ্ছে ইনপুট ডিভাইস নয়। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে যে একটি প্রামাণিক কিবোর্ডে সংখ্যাসূচক কতগুলো কী থাকে। অপশন আছে 20টি, 17টি, 15টি এবং 13টি। এটার উত্তরটা হবে খ, 17টি। এরপরে প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের নিচের কোন বাটনটি অধিকাংশ প্রোগ্রামে ব্যবহৃত হয়। অপশন ক হচ্ছে F10, খ হচ্ছে F3, এরপরে হচ্ছে স্কেপ বাটন গতে এবং ঘতে হচ্ছে নান। এটার অ্যান্সারটা হবে গ, স্কেপ বাটন। আচ্ছা, এরপরে প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি কম্পিউটারে ইনপুট এবং আউটপুট উভয় রূপে ব্যবহৃত হতে পারে। অপশন রয়েছে কিবোর্ড, প্লটার, প্রিন্টার এবং টাচ স্ক্রিন। আচ্ছা, এটার উত্তরটা হবে টাচ স্ক্রিন, অর্থাৎ অপশন ঘ, টাচ স্ক্রিনটা হচ্ছে কম্পিউটারে ইনপুট এবং আউটপুট উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আচ্ছা, আর এখানে কিন্তু বাকি অপশনগুলো আমি দেখতে পাচ্ছি যে কিবোর্ডটা হচ্ছে শুধুমাত্র ইনপুট ডিভাইস, আর প্লটার এবং প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস, অর্থাৎ দুই এখানে অপশনগুলো কিন্তু কিবোর্ড হচ্ছে শুধু ইনপুট, এটা আউটপুট হিসেবে এটা কখনোই ব্যবহৃত হতে পারে না, আবার প্লটার আর প্রিন্টার হচ্ছে শুধুমাত্র আউটপুট, এগুলো কিন্তু ইনপুট হিসেবে ব্যবহৃত হতে পারে না, এই কারণে টাচ স্ক্রিন, এটা হচ্ছে উভয় রূপেই ব্যবহৃত হতে পারে। এরপরের প্রশ্নটি হচ্ছে, কোনটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়। অপশন হচ্ছে মডেম, মাউস, কিবোর্ড এবং মনিটর, উভয়ের জন্য ব্যবহৃত হয় যদি বলা থাকে। এখানে আমরা কিন্তু ডিফাইন করে দিয়েছিলাম যে কোনটা ইনপুট এবং আউটপুট ডিভাইস, অর্থাৎ এটার অপশনটা হবে ক, অর্থাৎ মডেম। মডেমটা হচ্ছে উভয়ের জন্যই ব্যবহৃত হতে পারে, ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে। এই ছিল আমার এমসিকিউ নিয়ে একটি শর্ট লেকচার আর কি, আমি কতগুলো আর কি স্যাম্পল আকারেই আমি লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আর এমনিতে লেকচার যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন আশা করি কোনো সমস্যা হবে না এমসিকিউতে। প্রিলিমিনারিতে এগুলোই নর্মালি এসে থাকে এবং লেকচার থেকেই আসলে মেইনলি প্রশ্নগুলো হয়ে থাকে যে ইনপুট ডিভাইস কোনটা বা আউটপুট ডিভাইস কোনটা, এগুলো সম্পর্কে যদি আপনারা ঠিকমতো শুনে থাকেন তাহলে আপনারা পারবেন আশা করি। ধন্যবাদ।